আজকে কথা বলবো আমার গত ভিডিওতে একজন ভদ্রলোক, অবশ্যই তিনি একজন মুরব্বিকেও হবেন ওনার কথায় যা বুঝতে পেরেছিলাম। আমার কমেন্ট সেকশনে উনি আমাকে একটা কমেন্ট করেছেন যেটা পড়ে আমার খুবই আর কি কষ্ট লেগেছিল, যে ওনাদের মনেও কত কষ্ট আছে। তো কমেন্ট এরকম ছিল যে আপনারা শুধু বাবা মার কথাই বলেন, কিন্তু যাদের কিনা বাবা মা সন্তান নেই তাদের কথা কেন বলেন না। তো ওনার কথার মানেটা হচ্ছে এই রকম যে আমাদের সমাজে সমগ্র পৃথিবীতেই এমন কাপলের অভাব নেই যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে কোনো সন্তান দেন নাই। তারপরও কি করেন তারা, দেখা যায় অনেকটা সময় অপেক্ষার পরে হয়তোবা কোনো এতিম বাচ্চা ছোট বা আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, অথবা হচ্ছে বাহির থেকেও কাউকে তারা অ্যাডপ্ট করে বা হচ্ছে দত্তক নেয়, তাই না? এরকম কিন্তু আমরা দেখি সবসময়। তো এই বাচ্চাদের বা এই ধর এই সন্তানদের এবং এই বাবা মাদের নিয়েই কিন্তু আমার কমেন্ট সেকশনে ওই ভদ্রলোক আমাকে কমেন্ট করেছিলেন যে আপনারা কেন তাদের কথা বলেন না, যারা কি না অন্যের সন্তানকে নিজে বাবা মা হয়ে লালন পালন করেন, নিজের সারা জীবনের সব কিছু তাদেরকে দেন, সময় ভালোবাসা স্নেহ মমতা এমন না, তাদেরকে এইগুলো দেওয়ার সাথে সাথে হচ্ছে তাদের জীবনের অর্জিত সম্পত্তি, তাদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই কিন্তু দেন। কিন্তু তারপরেও যখন তারা বড় হয় একটা সময় হয় যে তারা কিন্তু ওই বাবা মাকে আর চেনে না, ওই সন্তানগুলোও কিন্তু তাদেরকে পর করে দেয়। আমরা যেমন আমাদের অরিজিনাল বাবা মা আর কি, এখন অরিজিনাল কথাটা ইউজ করছি কারণ হচ্ছে আমরা যাদের থেকে জন্ম, আমাদের আমাদের বাবা মা যারা আর কি বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার যাদেরকে বলে, তো তাদের সাথে আমরা যেমন এই বর্তমান সমাজের ছেলে মেয়েরা করি, যারা কি না পালিত সন্তানদের আনে, সে পালিত সন্তানরা পর হয়েও কিন্তু সে একই ঘটনাই ঘটায়। এখন কথা হচ্ছে যে এরকম কেন করি আমরা, আমরা তো নিজেদের বাবা মার সাথে করি, আবার যারা কি না অন্যের দয়ায় লালিত পালিত হচ্ছি তারপরে তাদেরকে ভুলে যাচ্ছি, কেন কেন ভুলে যাচ্ছি? আমাদের মধ্যে কি এখন আর মনুষ্যত্ববোধ নেই? আল্লাহ তাআলা পৃথিবীতে এত অমূল্য দুইটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন, বাবা এবং মা, তাদের মূল্য কি আমরা কখনোই বুঝবো না? নিজের বাবা মা হোক, বায়োলজিক্যাল ফাদার মাদার হোক, আর হচ্ছে অ্যাডপ্টেড ফাদার মাদার হোক, বাবা মা তো বাবা মাই, যারা কি না তাদের ভালোবাসা নিঃস্বার্থভাবে তাদের ভালোবাসা সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমাদের জন্য ত্যাগ করেন, তাদের জন্য কি আমরা বৃদ্ধ বয়সে কিছুই করতে পারি না? আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম বাবা মাগুলো যখন কি না বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু বাচ্চার মতোই হয়ে যায়। আমাদের বাচ্চারা যেমন আমাদের নিজেদের জন্ম দেওয়া বাচ্চারা যেরকম ছোট কিছুই বোঝে না, অনেক দুষ্টামি করে, অথবা হচ্ছে অনেকে এমন কাজ করে যেটা হচ্ছে আবল তাবল মনে হয়, ঠিক তেমনি তারাও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তাদেরকেও কিন্তু সেইভাবে আমাদের দেখা উচিত। আর আসলে কি আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে যে কেন এরকম আমরা করি। আমি তো বলি যে আল্লাহ যেন আমাদেরকে সকল সন্তানদেরকে পৃথিবীতে জীবনকালে বাবা মায়ের জীবনকালে যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে বাবা মা আমাদের কাছে কতটা অমূল্য সম্পদ। মারা যাওয়ার পরে বুঝে কি করব, মারা যাওয়ার পরে বুঝলে তো আর বাবা মাকে ফেরত পাবো না, তাই না? আমাদেরকে বুঝতে হবে বাবা মা থাকা অবস্থায় যে তারা কি ছিলেন, কি আছেন তারা আমাদের জন্য। কারণ যখন কিনা বাবা চলে যায় মাথার উপরের বড় বটগাছটা চলে যায়, মা চলে গেলে কিন্তু পুরো পৃথিবী চলে যায়। তো আমি মনে করি যে এই পৃথিবী আর এই বটগাছটা চলে যাওয়ার আগে আগেই তাদের ছায়াতলে আর এই সমগ্র পৃথিবীর মুক্ত বাতাসে তাদেরকে নিয়ে যত্নে সুখে শান্তিতে কিছুটা সময় পার করা উচিত। আর যেই সকল মেয়েরা আমরা শ্বশুর শাশুড়িকে নিজের মনে করতে পারি না, তাদের মৃত্যুর পরে খুবই ভান করি যে তারা খুব আপন ছিলেন, তাদেরকে বলবো তোমরাও কিন্তু বাবা মা হবা, তোমাদেরও কিন্তু ঘরে সন্তান আসবে। আবার শুধু ছেলের বউদেরকে কেন বলি, অনেক মেয়েরাই তেমন আমরা আছি যারা কি না বিয়ের পরে, ওই যে সমাজের প্রচলিত কথা আছে না যে মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়, অথবা মেয়ে, অনেককে আমি বলতে শুনেছি ছোটবেলা থেকে অনেক গার্ডিয়ানদেরকে শুনেছি যে মেয়ে একে কি লালন পালন করবো, যাই করি না কেন এর পেছনে যা করি সবই হচ্ছে সময় নষ্ট, অর্থ বা অর্থ নষ্ট, কারণ সে তো পরের ঘরের জিনিস। আবার তাদের মধ্যে আমাদের মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা তো বাইরের মানুষ, বিয়ে হয়ে গেলে বাবা মাকে, বাবা মা তো কেউ না, আসলে বিয়ে হয়ে যাক আর যাই হয়ে যাক, বাবা মা তো আর পর হয় না, তাই না? বাবা মা তো বাবা মাই, তার তো সেকেন্ড কোনো পজিশন আসবেও না আর দেওয়া সম্ভব হবে না। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেহেতু বাবা মার আমি, তাহলে বাবা মা কেন আমার না,
বাবা মাটা কেন পর হয়ে যাবে, কেন আমার বিয়ে হয়ে গেছে এর জন্য আমি আমার বাবা মাকে দেখাশোনা করতে পারবো না, কেন তাদের আমি খবর নিব না? যার যতটুকু সামর্থ্য আছে যেভাবেই পারি না কেন, বাবা মাকে সবসময় নিজের করেই রাখতে হবে। নিজের কাছে রাখতে না পারি সমস্যা কি, অন্য কোনোভাবে খেয়াল রাখি, একটু ফোন করে কথা বলি, একটু খবর নেই, অথবা যদি যাওয়ার সুযোগ থাকে একটু যাই। আর যদি নিজের কাছে রাখার সুযোগ হয় তাহলে কেন রাখবো না? কেন সবসময় ছেলের বাসায় থাকতে হবে, কেন মেয়ের কাছে থাকতে পারবে না? তো আসলে বলতে গেলে অনেক কথা বলে শেষ করার না বাবা মা নিয়ে। তো আমি সেই ভদ্রলোককে এখন আমি কী সম্বোধন করব আমি জানি না, আঙ্কেল সম্বোধন করব না কি আমি বুঝতে পারছি না। তো তার কমেন্টের সূত্রেই আসলে আমি আজকের এই ভিডিওটা বানানো। তো জানি না এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কি না, তবে আমি সকল সন্তানদেরকে বলবো, বায়োলজিক্যালি হোক তোমার বাবা মা অথবা হচ্ছে তোমাকে তারা পালন করুক, শুধুমাত্র লালন পালন করে বড় করুক, সে কিন্তু বাবা মার মতোই দায়িত্ব পালন করছে, আমি বলবো আরও বড়, কারণ তুমি কেউ না তার, তারপরও তোমার পেছনে তার অর্থ, শ্রম, সময় সব কিছু ব্যয় করে দিচ্ছে। তাকে কখনোই কষ্ট দিও না, তার খেয়াল রেখো, খবর নিও, যতটা দিন পৃথিবীতে আছে তার সাথেই থাকো, আর মৃত্যুর পরে তার জন্য সব সময় কি করতে হবে, দোয়া করতে হবে, কারণ সেই কিন্তু এখনকার জন্য বাবা মা, তারাই কিন্তু এখনকার জন্য বাবা মা। যেহেতু নিজের বাবা মা নেই, নিজের বাবা মা ফেলেই চলে গেছে, যে লালন পালন করলো তাকে নিজের মনে করতে শেখো। নিজের শুধুমাত্র সম্পত্তিকে কেন মনে করো, কেন মূল্যবান জিনিস যেগুলো কিনা বিক্রি করা যায়, যেগুলোর বিনিময়ে কিছু পাওয়া যায়, সেগুলোই কেন মূল্যবান হবে? মূল্যবান তো আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে বেশি বাবা মা, কারণ বাবা মার কোনো রিপ্লেসমেন্ট হয় না। সন্তানের রিপ্লেসমেন্ট হয়, কিন্তু বাবা মার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। একটা সন্তান জন্মের পরে দেখা যায় অনেক সময় কিন্তু মারা যায়, অথবা এই অনেক কিছুই হয়, একটা ছেলে ভালো না, একটা সন্তান ভালো না, আরেকটা সন্তান ভালো হবে, বাট বাবা মা এর তো কোনো রিপ্লেসমেন্ট নাই। যদি কেউ কখনো রিপ্লেসমেন্ট করতে পারতো তাহলে করেই নিত, কারণ আল্লাহ এমন দুইটা সম্পর্ক পৃথিবীতে তৈরি করে পাঠিয়েছেন আমাদের সাথে জড়িয়ে, যে দুইটা সম্পর্কের রিপ্লেসমেন্ট সারা জগতে কেউ কোনো দিনও তৈরি করতে পারবে না। সৃষ্টিকর্তা তো তৈরি করেনই নাই, আর কেউ করতেও পারবে না। তো অনেক কথা বলে ফেললাম, কারো কষ্ট লাগলে মাফ করে দিবেন। খোদা হাফেজ আজকের মতো, আসসালামু আলাইকুম।